লক্ষ্মীর ভাণ্ডার ফের বাড়ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, মা বোনেদের ডবল খুশির খবর। বর্তমানে এ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তথা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। ইতিমধ্যে এপ্রিল মাসে সেই ভাতা বাড়িয়ে 500 থেকে 1000 টাকা এবং 1000 টাকা থেকে 1200 টাকা করেছে রাজ্য সরকার। কারণ যারা জেনারেল এবং ওবিসি তারা 500 টাকা পেত, কিন্তু বর্তমানে এখন তারা পাচ্ছে 1000 টাকা এবং এসটিএসসিরা পেত 1000 টাকা, 200 টাকা বাড়িয়ে তাদের বর্তমানে ভাতা পাচ্ছে 1200 টাকা। তবে সম্প্রতি রাজ্যে লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এবার এই প্রকল্পের ভাতা যথাক্রমে বাড়াতে চলেছে। মনে করা হচ্ছে 1500 থেকে 2000 করে দিতে পারে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন রাজ্য সরকার 29টি আসনে জয়লাভ করেছে এবং মানুষ উৎসুক আছে যে আরও কিছু বেশি বেনিফিট রাজ্য সরকার দিতে চলেছে। দর্শক বন্ধুরা, আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকা পরিমাণ? ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। এছাড়াও এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাননি বা আপনাদের টাকা আটকে থাকলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বিখ্যাত পোর্টালে এই আপডেটটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করছি। ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে এমন কোশ্চেন করেছে অনেকে, আপনারা কমেন্ট করেছিলেন, তাদের জন্য পুরো ভিডিওটি দেখুন, এখানেই সলিউশন পেয়ে যাবেন। পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও পর্যন্ত প্রায় 100-এর কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে, যার মধ্যে এ যাবৎ কাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়। এই প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয় পেয়ে যায় এই প্রকল্প। আর আগে এই প্রকল্পে রাজ্যের সাধারণ মহিলাদের 500 টাকা ও তপশিলি মহিলাদের 1000 টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে। চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমাণ বাড়বে রাজ্য সরকার। সে মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে 1000 টাকা এবং তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে 1200 টাকা করে। এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই। তবে এবারে লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মী ভাণ্ডার স্কিমের ভাতা বাড়তে চলেছে। আর এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে, কিন্তু আদৌ কি এই ভাতা বাড়তে চলেছে লাস্ট পর্যন্ত দেখুন, এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারাও দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এছাড়াও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা থেকে বঞ্চিত হয়ে আছেন বা আপনার কোনো টাকা আটকে রেখেছে বা স্কিমের টাকা আপনার কোনো মাসে টাকা পাননি, তা আপনি কীভাবে জেনে নিতে পারবেন যে আপনার সমস্যা? আপনারা গুগলে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার বলে, দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট আপনার এখানে চলে আসবেন। লক্ষ্মীর ভাণ্ডার socialsecurity.wb.gov.in এই যে সর্বপ্রথম অপশনটা, আবার রিপিট করছি, লক্ষ্মীর ভাণ্ডার বলে গুগলে টাইপ করবেন, সর্বপ্রথম যে অপশনটি আসবে লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা নিজের মোবাইল থেকে দেখলে টাচ করে দেবেন এবং লাইভ ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিয়ে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা চলে এসেছেন পোর্টালে। এখান থেকে আপনারা নিজেরাই নিজের ফোন নাম্বারের মাধ্যমে, বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটটি আপডেট করেছে, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এই অপশনের উপর টাচ করে দেবেন এবং এই অপশনে টাচ করে দিলে আপনাদের স্ক্রিনে নতুন একটি পেজ খুলে যাবে, বর্তমানে এটি আপডেট করেছে
এবং অনেকটা কৃষক বন্ধু পোর্টালের মতন অনেকটা করে দিয়েছে। সো এখানে আসার পরে আগে কী হয়েছিল, আপনাদের ডাইরেক্ট আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বার এগুলো আপনার টাইপ করতে হয়েছিল, কিন্তু বর্তমানে আপনাদের সিলেক্টের অপশন দিয়েছে সার্চ ইউজিং। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, অর্থাৎ টোটাল চারটি আইডির মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন। যে কোনো একটি সিলেক্ট করলে সেটি কেবলমাত্র আপনাকে ফিল আপ করতে হবে। লাইকওয়াইজ আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে ফোন নাম্বারটি দিয়েছেন সবচেয়ে এটা ইজি, সেই মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। এই মোবাইল নাম্বার এন্টার মোবাইল নাম্বার বলে দেওয়া আছে, এই ফোন নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। এই যে পাশে লেখাগুলো আছে এখানে আপনার এই এন্টার ক্যাপচার আইডি, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন জুম ইন করে দেখাচ্ছি, এই যে এম এফ ওয়াই আর এগুলো সবসময় স্মল লেটার ছোটো হাতে লেখা আসে, এবং সার্চ বলে টিপে দিলে আপনার পুরো ডিটেলস চলে আসবে, আপনি যার ডিটেলসটি চেক করতে চাইছেন, আপনার টাকা ঢুকেছে কি না বা কোন মাসের পেমেন্ট প্রসিড হয়েছে কি না এভাবে চেক করে নিতে। ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে চলুন মেন টপিকে আসা যাক। লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মী লাভ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে লোকসভা ভোটে তৃণমূলে জয়ের অন্যতম কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বস্তুত 2019 সালে রাজ্যে বিজেপি উত্থানে বিধানসভা ও জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি, ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্থান 2021-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল। এমনকি এবছর ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ থেকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকার, তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ভোটে দীর্ঘ পাঁচবার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, গত 2019-এর লোকসভা 43% থেকে ভোটের জায়গায় 46% ভোট বাড়িয়েছে। যার নেপথ্যে কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেকটাই প্রভাবিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবার ভিডিওর লাস্ট পর্সনে আমরা চলে এসেছি, দেখুন লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে বাড়ছে, আপনাদের কমেন্টের এবার প্রশ্নের উত্তর পেতে চলেছেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখন প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 1500 বা 2000 টাকা করার সিদ্ধান্ত কি সত্যি নিয়েছে রাজ্য সরকার, এমনটি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং ভিডিওটিতে ক্লিক করেছেন। সো এই কনফিউশন আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, যেহেতু এবছরে ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, তাই রাজ্যের বেশিরভাগ মানুষ রাজনীতিবিদরাও মনে করছেন এতে খুশি হয়ে রাজ্য ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে। যদিও এই সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ঘোষণা করা হয়নি, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ এই ভাতা এখন বাড়বে কি না, আর বাড়লেও সেটা কবে থেকে। আর সরকারের এমন ভাবনা থাকলে তাই এই সম্বন্ধে অফিসিয়াল কোনো বিবৃতি না দেয় আশা না করাই ভালো। তবে কিছু নিউজ পোর্টালে আগাম ঘোষণা করে খবর প্রচার করেছে, যেটি যথেষ্ট বিভ্রান্তিমূলক, তাই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে সকলকে এই ধরনের কাল্পনিক খবর ঘোষণা বলে প্রচার না করাই শ্রেয়। আর যদি সত্যি ঘোষণা হয় তবে সেটা মা বোনেদের জন্য খুশির খবর। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, তাছাড়া বিভিন্ন পোর্টালে এই নিউজটি পাবলিশ হয়েছে, এর জন্য আজকের ভিডিওটিতে আপনাদের ডিটেলসে আলোচনা করে দিলাম যে যেহেতু ভোটের আগে একবার বৃদ্ধি পেয়েছে এপ্রিল মাসে, সেহেতু ভোটে জয়লাভ করার পরে আবার 2026 সালে যে বিধানসভার ভোট আছে তার আগে দর্শক বন্ধুরা সরকার তেমন চাইলে আর একটা চমক নিয়ে আসতে পারে। সো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কোনো প্রকল্পের টাকা বৃদ্ধি, কৃষক বন্ধু, পিএম কিষাণ বা বিভিন্ন ভাতার টাকা বৃদ্ধি পেলে আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। এর জন্য নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে হবে, আর একটি লাইক করবে। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জুলাই মাসে আপনারা পেয়েছেন কি না সেটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।